এদিকে ঈদে ঘরমুখী মানুষের চাপ পড়তে শুরু করেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। লম্বা হয় বিভিন্ন গাড়ির সারি, ঘণ্টার পর ঘণ্টা পদ্মা অপেক্ষা করতে হচ্ছে চালক ও যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কাঁচামাল বহনকারী ট্রাক চালকরা। বর্তমানে নৌরুটটিতে ছোট বড় 19টি ফেরি চলাচল করছে। ঈদের বাজারে আরও বেশি চাপ পড়বে, এই জন্য ফ্যামিলি আগে ভাগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তারপরেও তো অনেক জ্যাম, 3-4 ঘন্টা জ্যাম খেটে বসে আছি। আগে এসেও সেই একই ব্যাপার, সে আরও বেশি কষ্ট। তো এই কারণে আসলে ফেরি আরও 2 সাইডে বাড়ানো দরকার। খাওয়া হচ্ছে না এবং মনে করেন যে ঘুম হচ্ছে না, সমস্ত দিকতেই 5 ঘন্টা ফেরাই কষ্ট। রমজানের শেষ সপ্তাহে এসে আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীদের চাপ আর টিকিটের দাম দুটোই উঠল আকাশে। সব গন্তব্যেই ভাড়া প্রায় দ্বিগুণ বাড়লেও চাহিদা মতো টিকিট মিলছে না তিন এয়ারলাইন্সে। যদিও ঈদ নয়, ভাড়া বাড়ার কারণ হিসেবে জেট ফুয়েলের দাম বৃদ্ধিকেই দুষছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে জ্বালানি তেলের দাম বাড়াকে এখানে খোড়া অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। জুবের ফয়সালের রিপোর্ট। টানা 2 বছরে বড্ড নিরস ভঙ্গিতেই কেটেছে দেশের মানুষের 4টি ঈদ। করোনার কারণে স্থবির জনজীবনে এবার এসেছে স্বতঃস্ফূর্ততা, আর তাই জল স্থলপথের সঙ্গে এবার নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নামবে আকাশপথেও। কিন্তু ঈদযাত্রার শুরুতেই যাত্রীদের খেতে হচ্ছে ধাক্কা। বিমানের সঙ্গে দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা করে নভোয়ার আর ইউএস বাংলা এয়ারলাইন্স। তিন প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট ঘেটে দেখা যায় 28 এপ্রিল থেকেই সংকটের শুরু। ওই দিন ঢাকা যশোর রুটে বিমানের সর্বনিম্ন টিকিট 6,300 টাকা, অন্য 2 এয়ারলাইন্সে তা 6,400 টাকা। আবার এই দামের টিকিট রয়েছে 1-2টি করে। অথচ স্বাভাবিক সময়ে এই পথে টিকিটের দাম থাকে 3,500 টাকার মধ্যেই। যদিও এয়ারলাইন্সগুলো বলছে ঈদ কেন্দ্রিক যাত্রী হয়রানি আর বাড়তি চাপকে পুঁজি করে নয়, ভাড়া বাড়ানোর মূল কারণ জ্বালানি তেলের অস্বাভাবিক দাম। আমাকে অ্যাভারেজ যে কস্টিংটা আছে সেখানে আসলে আমি ভাবো যে এয়ারলাইন্সগুলো খুব বেশি যে বেনিফিটেড হয় ব্যাপারটা এমন না, বাট এখানে সারা বছরের যেহেতু আমাদের একটা ডিমান্ড থাকে, কিন্তু ঈদের সময় একমুখী ডিমান্ডটাই বেশি থাকে। এডিশনাল ফ্লাইট দেওয়ার সুযোগ থাকে, সেটা অথরিটি যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমরা সেভাবে ফ্লাইটটা করে ফেলবো। কনসেপচুয়ালি অনেকের একটু ভুল ধারণা আছে, সেটা হচ্ছে ভাড়া বেশি কম। এয়ারলাইন ভাড়া আপনারা জানেন, এয়ারলাইন ভাড়া কিন্তু নির্দিষ্ট না, ঈদ বলে কোনো আলাদা কিছু না, এটা পিওরলি ডিমান্ড এন্ড সাপ্লাই। তবে এমন দাবি মানতে নারাজ এভিয়েশন খাত বিশেষজ্ঞরা। জেট ফুয়েলের দাম সমন্বয় করলেও টিকিট প্রতি তা 300-400 টাকার বেশি বাড়ানোর প্রয়োজন পড়ে না বলেও মনে করেন তারা। তেলের দাম যে প্রপোর্শনটি বাড়ছে তার চেয়ে টিকিটের দাম কিন্তু অনেক গুণ বেশি বাড়ানো হচ্ছে, 300-350 টাকা খুব বেশি হলে আর কি। সমন্বয়টা তারা করতেই পারে, কিন্তু এইটাকে অজুহাত করে তাদের উচিত হবে না কোনোভাবেই অত বেশি বাড়ানো। 28 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে চেয়েও ঢাকা থেকে যশোর, বরিশাল, সিলেট, সৈয়দপুর কিংবা চট্টগ্রাম কোনো রুটেই যাওয়ার টিকিট মিলছে না কোথাও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনাকে কেন্দ্র করে জমজমাট ব্যবসার স্বপ্ন দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। তাই 500-এরও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্তোরাঁ প্রহর গুনছে পর্যটকদের স্বাগত জানাতে। চলছে নতুন সাজে সাজানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আর পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, রমজানের সৈকত এখন পর্যটক শূন্য। বালিয়াড়ি বা নোনা জলে নেই কোনো কোলাহল, শুধু শোনা যাচ্ছে উত্তাল সাগরের গর্জন। প্রতি বছর ঈদ এলে পর্যটকের মুখর হয়ে ওঠে কক্সবাজার। তারা ছুটি পেয়ে ঈদের আগে ও পরে কক্সবাজার ভ্রমণ করেন লাখো পর্যটক। এবারও ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় হবে এমনটা আশা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন সাজে, চলছে রঙের কাজ, নেওয়া হচ্ছে রুম বুকিংও। হোটেলকে নতুন করে সাজিয়ে নিচ্ছি আমরা,
বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে কিছু রিনোভেশনাল ওয়ার্ক, যাতে পর্যটকরা একটা পরিচ্ছন্ন পরিবেশ পাই। রুমগুলোর যে কন্ডিশনগুলো ছিল সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। গেস্টেরা আসার পরে হচ্ছে যে মানে ওয়াও একটা সার্ভিস পাবে আমাদের পক্ষ থেকে। ঈদের বুকিং আসতেছে এখন অর্ধেক হয়ে গেছে। ঈদের টানা ছুটিতে এবার ভালো ব্যবসার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। আর পর্যটকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করা ইত্যাদি সম্পন্ন হয়েছে। ঈদের আগেই আমাদের সকল হোটেল মোটেল গেস্ট হাউস 100% বুক হয়ে যাবে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত তারা। পোশাকে এবং সাদা পোশাকে দুইটাইতে আমরা নিয়োজিত করেছি, যেন পর্যটকরা নিরাপদে তাদের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে পারে। রোজা 30টি হলে ঈদ হবে তেসরা মে, ছুটি পড়বে টানা 6 দিনে। তাই এবার লাখো পর্যটকের সমাগম হতে পারে কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, গাজীপুরে বালু দিয়ে সড়কে কার্পেটিং, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করা তোড়জোড়, দায় স্বীকার করল খোদ সিটি কর্পোরেশন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওড় এলাকায় উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে অন্তত 300 হেক্টর জমির আধাপাকা ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় আধাপাকা ধানই কেটে ফেলছেন কৃষক। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক সপ্তাহের ব্যবধানে নাসিরনগর উপজেলার মেদির হাওড়, আকাশী হাওড়ের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। গত দুদিনের ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে জানান কৃষকেরা। বছরের একমাত্র ফসল হারিয়ে কয়েক হাজার কৃষক পরিবার পড়েছে চরম দুর্ভোগে। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা করা হবে। সত্তর গ্রামে যে 50-এর মতো গেছে গা, এটা খাটার মতো না, এটা একবারে তলায় গেছে গা। ইয়ে 28-29 আপনার একবারে তলে গেছে গা, অন তো আমরা কোনো উপায় নেই। আপনার ধান যেগুলি ন্যূনতম পেকে গিয়েছে সেগুলো যেন দ্রুততার সাথে আমাদের কৃষক ভাইয়েরা এগুলো কেটে ফেলেন, তার জন্য আমরা তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করছি। একই সাথে আমাদের যে এখানে উপজেলা কৃষি বিভাগের আমাদের যে 25টি হারভেস্টার রয়েছে, দ্রুততার সাথে যেন ধান কাটতে পারে যেই সব জায়গায় সম্ভব, সেই জায়গাগুলোতে এই হারভেস্টারের সহযোগিতা নেওয়ার জন্য আমরা আমাদের প্রতি বছরই করোনা টিকা নেওয়া লাগবে কি না তা এখনও নিশ্চিত নয়, তবে সব টিকাই যেন দেশে উৎপাদন করা যায় সে ব্যবস্থা সরকার নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজস্থানের সরকারি তিতুমির কলেজে 2021-22 শিক্ষাবর্ষে ডেন্টাল সার্জারি ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। টিকা প্রত্যেক বছরে নিতে হবে কি না এই বিষয়টি এখন নিশ্চিত নয়, যখন নিশ্চিত হব তখন তো আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে আরও দ্রুত গতিতে, কিন্তু আমাদের প্রস্তুতি বিষয়টি আমরা নিচ্ছি। শুধু করোনা টিকা নয়, সব ধরনের টিকাই যাতে দেশে তৈরি হয় সেই ব্যবস্থাই ওখানে থাকবে, শুধু একটি টিকাই ওখানে তৈরি হবে না। সময় সংবাদে আরও থাকছে, ঈদ কেনাকাটায় অফারে পিছিয়ে নেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ডেবিট ও ক্রেডিট কার্ডে শপিং করলেই মূল্য ছাড়, আছে 20% পর্যন্ত ক্যাশব্যাক অফারও। গাজীপুরে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা কার্পেটিংয়ের অভিযোগ উঠেছে। পরিমাণ মতো খোয়া বালু ব্যবহার না করেই তড়িঘড়ি চালানো কাজে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা স্থানীয়দের। আর মানসম্মত কাজ না হওয়ার কথা স্বীকার করলেন খোদ সিটি কর্পোরেশনের কার্যসহকারী রাজিবুল হাসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। বলেন যে একটা খোয়া আছে কিনা রাস্তার কাজে? সাববেসে পরিমাণ মতো খোয়া ব্যবহার করা হয়নি, কাজ শেষ করা হয় তাড়াহুড়োয়, এমন অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসীর। কাজের অসঙ্গতি নিজেদের মুঠোফোনে ধারণ করেন স্থানীয়দের অনেকে। গাজীপুর সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কানাইয়া থেকে পোস্ট অফিস পর্যন্ত নির্মাণাধীন পাকা রাস্তা নিয়ে সম্প্রতি এমন অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান নিম্নমান ও পরিমাণের তুলনায় কম খোয়া দিয়ে এবং বালু বেশি ব্যবহার করে তাড়াহুড়োয় কাজ শেষ করে পিচ ঢালাই করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডন কর্পোরেশন। কয়েক দফায় বিক্ষোভ করেন এলাকাবাসী। এই যে কাজগুলি করছে সব 2 নম্বর কাজগুলি করছে, বে হাকুয়া 2 নম্বর 3 নম্বর মিলাইয়া ইট দিছি, 1 নম্বর ইট দেওয়া হইনি। সরকারি নিয়ম অনুযায়ী অনুসারে যেটা করা উচিত আমরা ওইভাবে চাচ্ছি, যাতে এলাকাবাসী এটার কিছুদিন পরে ভোগান্তি না ভুগতে হয়।
মানসম্মত ও শতভাগ কাজ না করার কথা স্বীকার করলেন খোদ সিটি কর্পোরেশনের কার্য সহকারীও। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। আমি মানসম্মত 100% কাজ করতে পারবো না, 100% আমি কাজ করতে পারতেছি না, এটা আমি হাতে করতেছি, হাতে আমার যতটুকু সম্ভব যতদূর সম্ভব আমি ভালো করার চেষ্টা করতেছি। আমাদের যা শিডিউল আছে শিডিউল মোতাবেক যদি কাজ হয়ে না থাকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ঠিকাদারি। তিনবার রিটেন্ডারের পর 2021 সালে গাজীপুরের কানাইয়া বালুচাকুলি নীলের পাড়ায় 11টি রাস্তা সংস্কারে প্রায় 17 কোটি টাকার টেন্ডার দেওয়া হয়। 2022 সালের জুন মাসে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদবাজারে নানা অফারে পিছিয়ে নেই ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানগুলো। ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটা করলেই মিলছে নগদ মূল্য ছাড়। ক্রেতাদের জন্য 20% পর্যন্ত ক্যাশব্যাক অফার রেখেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো। ক্রেতা বিক্রেতারা বলছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগে সময় ও ঝুঁকি দুটোই কমেছে। ঈদ ঘনিয়ে আসছে, তাই নগরীর বিপণী বিতানগুলোতে পোশাক জুতাসহ প্রয়োজনীয় কেনাকাটা করতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ঈদে ঝুঁকিমুক্ত কেনাকাটা করতে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটায় বিশেষ মূল্যছাড় ও ক্যাশব্যাকের মতো অফার দিয়ে পোশাক ও জুতাসহ ঈদকেন্দ্রিক অন্যান্য পণ্য সামগ্রীর দাম কমাতে সাহায্য করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। রাজধানীর বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ঘুরে দেখা যায় পোশাক জুতা থেকে শুরু করে জুয়েলারি কেনাকাটায় কার্ডে অর্থ পরিশোধে 10% পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা। অন্যদিকে মোবাইল ব্যাংকিং এ পাচ্ছেন 20% ক্যাশব্যাক অফার। আমি কার্ডে পেমেন্ট করতেছি না, টাকার আনার কোনো রিস্ক থাকছে না আর কি। কার্ডেও টাকা নিতে হয় বা পকেটেও টাকা নিতে হয় এরকম কোনো দরকার হয় না, শুধু কার্ডের পেমেন্ট করলেই হয়ে যায়। ডিসকাউন্টও 10% পাওয়া যায়, টাকা গুনতে হয় না, ফেরত নেওয়ার কোনো ঝামেলা নেই, কার্ডে তো বেটার অবশ্যই। বিক্রয় প্রতিষ্ঠানগুলো বলছে বর্তমানে 60% বেশি কেনাকাটা হচ্ছে কার্ডে কিংবা মোবাইল ব্যাংকিং এ। লাস্ট 1-2 বছরের এক্সপিরিয়েন্সে আমি যা দেখছি কাস্টমার কার্ডের দিকেই বেশি প্রেফার করে, মানুষ আসলে ক্যাশে আসলে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এখন প্রায় 70% আপনার কার্ড, তারপর মোবাইল ব্যাংকিং, 30% ক্যাশ, এই লেনদেনগুলোই এখন হচ্ছে। ছাড় আর এমন অফারে জমজমাট হবে ঈদ কেনাকাটা, এমন প্রত্যাশা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা যথাসময় শেষ করতে কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। চলতি বছর অন্তত 10 লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন। এর ধারাবাহিকতায় দেশভিত্তিক কোটায় হজে অংশগ্রহণকারীদের সংখ্যা জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়। এবারের কোটায় বাংলাদেশের অবস্থান চতুর্থ, আর হজে অংশ নিতে পারবেন 57,585 জন মুসল্লি। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। দীর্ঘ 2 বছর পর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর সৌদি আরবে পবিত্র হজে দেশ বিদেশের অন্তত 10 লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এর ধারাবাহিকতায় এবারের পবিত্র হজের দেশ ভিত্তিক কোটায় হজে অংশগ্রহণকারীদের সংখ্যার তালিকা প্রকাশ করেছে দেশটির হজ মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন 57,585 জন মুসল্লি। তালিকার শুরুতেই রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারত, এরপরেই বাংলাদেশের অবস্থান। এবারের পবিত্র হজে বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার আভাস মিলেছে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আগত মুসল্লিদের জন্য জুড়ে দেওয়া হয়েছে শর্ত, করোনার 3 ডোজ নেওয়া মুসল্লিরাই পাবেন সৌদিতে প্রবেশের সুযোগ, থাকতে হবে করোনা টিকার সনদ। তবে 65 বছরের বেশি বয়স্ক মুসল্লিদের জন্য এবারের হজে অংশ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদে ট্রেনের টিকিট আনুষ্ঠানিক বিক্রি শুরুর আগেই অনলাইনে বিপর্যয়। 26 এপ্রিলের টিকিট নিতে কমলাপুরে ভিড়, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো মানুষের চাপ। আকাশপথে টিকিটের দাম চড়া, অভ্যন্তরীণ রুটে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, জেট ফুয়েলের দাম বৃদ্ধিকে দুষ্ট এয়ারলাইন্সগুলো, খোরা অজুহাত বলছেন বিশেষজ্ঞ। এবং এবছরের হজের দেশভিত্তিক কোটা প্রকাশ করল সৌদি আরব,
বাংলাদেশের অবস্থান চতুর্থ। নিয়ম মেনে অংশ নিতে পারবেন 57,585 জন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।